ফের বাধ্য চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ। বৃহস্পতিবার চীন থেকে আমদানিকৃত $30,000 কোটি পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এর প্রতিক্রিয়ায় বেইজিং জানিয়েছে সংকট সমাধানের জন্য শুল্ক আরোপ গঠনমূলক কোনো প্রক্রিয়া নয়। ঘোষণার পরই দরপতন ঘটেছে মার্কিন পুঁজিবাজারে। নিম্নমুখী সূচকে চলছে এশিয়ার শেয়ার বাজারগুলোর বেচাকেনা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 1 লাফে কমেছে 7%। যুক্তরাষ্ট্রের শুল্কহীন চীনের বাণিজ্য বন্ধে কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধ নিয়ে দফায় দফায় বৈঠকের পরও সুনির্দিষ্ট কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুদেশ। বুধবারও কোনো চুক্তি বা নীতিমালা প্রণয়ন ছাড়া শেষ হয় দ্বাদশ বৈঠক। পরদিনই চীন থেকে আমদানিকৃত $30,000 কোটি পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। হুমকি দেন কোনো সমঝোতায় না পৌঁছালে বাড়বে চাপ। বাণিজ্য সুবিধা অবমাননার কারণে চীনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। দেশটি থেকে আমদানি করা বাকি $30,000 কোটি পণ্যের উপরও 10% হারে শুল্ক আরোপ করা হলো। ভবিষ্যতে 25% পর্যন্ত বাড়ানো হতে পারে শুল্কের পরিমাণ, কারণ গেল 20 বছর ধরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য করে $কোটি কোটি হাতিয়ে নিয়েছে চীন। প্রতিক্রিয়া চীন জানিয়েছে দীর্ঘদিনের সংকট মোকাবেলায় শুল্ক আরোপ সঠিক কোনো প্রক্রিয়া নয়, এর জন্য প্রয়োজন গঠনমূলক আলোচনা। বারবার চীনা পণ্যের উপর শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান তো হবেই না, উল্টো বাড়বে তিক্ততা। তাই পারস্পরিক ব্যবস্থাপনা, সহযোগিতা এবং স্থিতিশীল আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলার আহ্বান জানাচ্ছি। কারণ বাণিজ্য যুদ্ধে শুধু চীন যুক্তরাষ্ট্র নয়, বরং ক্ষতিগ্রস্ত হয় অন্যান্য দেশও। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চীনের সাথে তাদের প্রায় $42,000 কোটি বাণিজ্য ঘাটতি রয়েছে। সেসব পূরণে দেশটির পণ্যের উপর গেল বছর কয়েক ধাপে $25,000 কোটি শুল্ক চাপিয়ে দেয় ওয়াশিংটন। কিন্তু আপোষ মিটমাট না করেই উল্টো মার্কিন পণ্যের উপর $11,000 কোটি শুল্ক আরোপ করে বেইজিং। মৌলি ইসলাম, যমুনা নিউজ।